বিবাদ ঘেরে ছত্রপজার অরবান হাট বিনা সিএমসি মেয়র এবং অধিকারী অনুমতি কটক চৌদ্বার বিধায়ক বজার কমিটি এবং বিজেডি কর্পোরেটর বন্টন করে পিণ্ডি তবে পিণ্ডি আবণ্টনের অনিয়মিততা হয়ে অভিযোগ হয়েছিল যা অতিরিক্ত সচিব চিঠি লিখি কিছু সামাজিক কর্মী পরে সচিব সিএমসি কমিশনর রিপোর্ট মাগিছন্তি এপটে বিধায়ক পিণ্ডি বন্টন পরে সিএমসি পক্ষের পিণ্ডি বন্টন নিয়ে এক ক্রিয়ানুষ্ঠান কমিটি গঠন করা যাই পুনর্বার পিণ্ডি বন্টন করা যাইতিলা হেলে এহাকু মধ্যে বিরোধ করা যাইছি এটা মিউনিসিপালিটি জিনিস মিউনিসিপালিটি এটা সরকার নিজস্ব জিনিস আকু বিধায়ক যেভাবে বাটিলে নিহত নিন্দনীয় কথা গণতন্ত্রে সমস্তে নিজ জনপ্রতিনিধি নিজের স্বতন্ত্র অধিকার অছি সে বি নিজে জনপ্রতিনিধি জনে অছন্তি কেমি জনে জনপ্রতিনিধি আউ জনকু হতাধর করিবা এবং অনদেখা করিবা এহা নিহাতি নিন্দনীয় কথা যো বিধায়ক এবং বিজেডির কর্পোরেটর মানে তাকু বাটিলে সেতে মেয়র অনুপস্থিত ছিলে এবং কমিশনার সিএমসি অনুপস্থিত ছিলে সে নেই আমি মুখ্যমন্ত্রীকু সরকারক স্বচ্ছতা এবং 5G কো যো বিশ্বাস রাখিছন্তি সেই আধারে আমি মুখ্যমন্ত্রীকু অভিযোগ করতিলু সূচনা অধিকারে আমি তথ্য মাগুছ তথ্য কাই দিয়া জনে ইয়া দ্বারা ব্যাপক হেরফের হব এবং বিজু জনতা দলর যো নেতাকর্মী অছন্তি পিণ্ডিকু হাতাই তাকু সবলেট করিবে যা কি আগুরু আমি সিএমসির দোকান ঘর এ দুর্নীতি লোকলোচন আনিতুল ইয়া মধ্যে সে হব কিন্তু অনিয়মিততা কোনসি প্রকার হেই নাহি মু দৃঢ়তার সহিত কৌছি যো লিস্ট ভেরিফাইড করা যাইছি যে লিস্ট ভেরিফাই করা যাইছি নিশ্চিত ভাবে তাদের কোনসি ত্রুটি রহিব না লিস্টর ভেরিফিকেশন হয়ে সারিছি তো আপনার দেখিপারুবে অবিকা আমার পিণ্ডিরে যে ব্যবসায়িক ভাই মানে অনেক কিছু মাত্রার বসা উঠা করছেন সম্পূর্ণ ভাবে ভাবুছি আোটে দুই দিন ভিতরে কমপ্লিট লিস্ট ভেরিফিকেশন তবে সিএমসি পক্ষর এক কমিটি গঠন করা যাই প্রকৃত ব্যবসায়ী চিহ্নট প্রক্রিয়া আরম্ভ হয়েছে পূর্বর বিধায়ক সৌভিক বিশ্বাল এবং ক্রিয়ানুষ্ঠান কমিটি পিণ্ডি পাই যে টোকন বাটিছন্তি তাহা বাতিল হেবা সহ পুনর্বার যাঞ্চ করা যাই পিণ্ডি বন্টন করা যিব সব লোকমানকু আইডেন্টিফিকেশন করা যাউছি পূর্ব লিস্ট আছে যে লিস্ট হই তা সহিত আমার টালি করা যিব টালি করা যাই যে মানে অ্যাকচুয়াল জেনুইন কাস্টমার যে মানে জেনুইন সেলর আছেন্তি আমি সেমানকু অরবান হাটকু ট্রান্সফার করিব কেবে থারু মানকু স্থানান্তর করা আমি তো রাখিছু আসন্তা রবিবার ভিতরে আমি ট্রান্সফার করা যাওয়া পাই তা ভিতরে আমি চেষ্টা করছি এই দিনে দুই দিন ভিতরে শনিবার সুদ্ধা আমি এক্সারসাইজটা কমপ্লিট করি টোকন ঠিক মিলিলে সে কলে যেমতি বেপার এপটে বজার হচ্ছে সেপটে বজার সেমতি ঠিক বেপার হব আউ তারপরে পুনি সিএমসি তরফ নিউজ আসলে কি সেইটা কু সিএমসি খারজ কলে তবে আউ থেকে টোকন দিয়া হব আজি কিছু নাই আজি গভর্নমেন্ট তরফ যে আসলে সে খালি তম না নেই গলে বাবাঙ্ক না নেই গলে কেতে বছর বেপার করছো মোবাইল নম্বর লেখিকি গলে না যদি 101 জায়গায় যদি গোটে জায়গায় বেপার দিবে তো বেপার হব আর যদি দুইটা তিনটা মার্কেট হয়ে গেলে তো লোকমানকে যেটি সুবিধা লোক সেটিকি যাবে চিহ্নট প্রক্রিয়া আরম্ভ হয়েছে সত কিন্তু সঠিক ব্যবসায়ীকে যে পিণ্ডি মিলিব এহা কহিবা কষ্টকর কটকরু ভিডিও জর্নালিস্ট অঞ্জনক সহ দেবাশিষ ধলঙ্ক রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।